আসসালামু আলাইকুম দর্শক, আজ 10 সেপ্টেম্বর রোববার রাজধানী ঢাকার কারওয়ান বাজারে পাইকারি ইলিশের বাজার আমরা যাচ্ছি। আজকে দরদাম কেমন চলে সেটা দেখার উদ্দেশ্যে সকাল হলে এখানে সরগরম ইলিশ বেচা কেনা পাইকারি মার্কেট। এখন মাছ নেওয়া হচ্ছে, শুধু ইলিশ নয়, অন্যান্য দেশি মাছ, চাষের মাছ, সব ধরনের মাছ এখানে পাওয়া যায়। আমরা চলে এসেছি আনোয়ার ভাইয়ের বেটে, এখানে ছোট এবং বড় দুই ধরনের মাছ দেখা যাচ্ছে। ৩৩ কেজি ২৬০ গ্রাম মাছ ৫৫০ টাকা কেজি দর মাছ দেখুন। ৬০০ দিয়ে মাছগুলোর দাম ৩০০ গ্রাম, সাইজ ৩০০ গ্রাম, ২৫০ থেকে ৩০০ গ্রাম। ৬৪০ করে মাছগুলো বিক্রি হলো কেজি, সাইজ ২৫০ থেকে ৩০০ গ্রাম। এটা ৫০০ দিয়ে ১০০ রোজ। ইলিশের পাইকারি বাজার রাজধানী ঢাকার কারওয়ান বাজার, যেটাকে নিলাম বলা হয়, ইলিশের নিলাম। ৩০ কেজি ৫০০ টাকা
বিক্রি হয়ে গেল মাছগুলো, ছোট মাছ আরো ছোট একটা টালি উঠছে। লেনদেনও এখানে চলে, আগের দিনের তুলনায় আজকে মাছের পরিমাণ কম দেখা যাচ্ছে। বড় মাছ উঠল, দেড় কেজি রিলিশ। এক কেজি 770 গ্রাম, ১ কেজি ৭০০ গ্রাম।
মিডিয়াম আছে 1 কেজি সাইজ ১২৫০ আমরা এখন দেখব এই মাছগুলো কত করে বিক্রি হয় দেখলেন আগের মাস হলো ১২৫০ টাকা কেজিতে বিক্রি হলো এভাবে প্রতিদিন চলে সকাল থেকে ভোর থেকে ভোর অর্থাৎ ৪টা ৫টা থেকে শুরু হয় এবং সকাল ৮টা ৯টার ভিতরে পাইকারি বাজারে মাছগুলো বিক্রি হয়ে যায়